সচরাচর আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক ধরনের সমস্যা দেখি, তার মধ্যে স্টোরেজ ফুল হওয়াটাও এক ধরনের সমস্যা। স্টোরেজ ফুল হওয়ার কারণে আমাদের ফোন পুরোটাই জ্যাম হয়ে থাকে এবং ফোন হ্যাং করতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা স্টোরেজ ক্লিয়ার করে ফোনকে ফ্রি করে নিতে পারি। আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে, কিছু প্রয়োজনীয় আর কিছু অপ্রয়োজনীয়। এমন কিছু অ্যাপও থাকে যা সবসময় না কিন্তু মাঝে মাঝে ইউজ করতে হয়, আর সেই অ্যাপগুলো আমরা আনইনস্টলও করতে চাই না, কারণ সবসময় আমাদের নেট কানেকশন নাও থাকতে পারে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো বাদে নর্মাল অ্যাপসগুলো চুজ করার চেষ্টা করব, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো যদি আমরা একবার স্টোরেজ ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদেরকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। আর যদি এরকম করে লগ ইন করতে আপনাদের সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলোরও ডেটা ক্লিয়ার করতে পারেন। তো প্রথমে আমরা আমাদের সেটের ফাইলসকে ওপেন করে নেব। এখানে আমার গুগল ফাইলস ওপেন হয়ে গেছে। এখানে আমার ইন্টারনাল স্টোরেজ প্রায় ভরে আছে, 2 GBরও কম এখানে খালি রয়েছে, তো এটাকে আমরা খালি করার চেষ্টা করব। তো বিশেষ করে এখানে কয়েক MB তো ময়লা আবর্জনাই থাকে, তো সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করব, জাং যাকে বলে। তো আমরা দেখি আমার এখানে কতটুকু জাং জমা হয়েছে। এখানে আমরা স্ক্রোল করব। স্ক্রোল করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 74.91 MB জাং রয়েছে। তো ক্লিনে ক্লিক করে আমরা জাংগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে প্রায় আমাদের 75 MB ক্লিয়ার হয়েছে। এখানে আমাদের ফোনের কিছুটা অংশ খালি হয়েছে। তারপর আমরা আবারও আমাদের ফাইলসকে ওপেন করে নিব। এখানে আমরা ব্রাউজে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা আমাদের অ্যাপস অপশনে ক্লিক করব। এখন আমি অ্যাপস অপশনে ক্লিক করব এবং এখানে অনেক ধরনের অ্যাপস চলে আসবে যা যা আমাদের ডিভাইসে রয়েছে। তো আমি এমন একটা অ্যাপকে বেছে নিব যে অ্যাপটা আমার দরকার কিন্তু প্রতিনিয়ত দরকার হয় না। তো আমি ক্লিপ ভিউ বেছে নিচ্ছি। ক্লিপ ভিউতে ক্লিক করলাম। ক্লিপ ভিউতে ক্লিক করার পরে এখানে স্টোরেজ নামক একটা অপশন থাকবে, যেটাতে ক্লিক করার পর আমাদের এইরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো আমরা ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকে প্রেস করব এবং এখানে আমাদের অনেকটা ডেটা খালি হয়ে যাবে। এরকম আমি আরও কিছু অ্যাপস বেছে নিব যেগুলো স্টোরেজ আমি ক্লিয়ার করব। তো আমি এখন শেয়ার ইট চুজ করছি, কারণ এটা আমাদের বেশি প্রয়োজন হয় না, বিশেষ করে আমার বেশি প্রয়োজন হয় না। যখন কিছু ট্রান্সফার করার থাকে তখন আমি শেয়ার ইটে হেল্প নিই। তো আমি শেয়ার ইটেরও স্টোরেজ ক্লিয়ার করে নিচ্ছি। সেম ওয়েতে আমি আরও একটা অ্যাপস চুজ করবো এবং সেটারও স্টোরেজ ক্লিয়ার করব। এরকম করে একটু একটু করে আমাদের মোবাইল অনেকাংশে খালি হয়ে যাবে এবং ফ্রি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো স্টোরেজ ক্লিয়ার করে দেখাবো যে সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো স্টোরেজ ক্লিয়ার করার পর সেটা কিভাবে আবার একটা নতুন অ্যাপসে পরিণত হয়। তো আমি ফেসবুক চুজ করলাম। ফেসবুকের স্টোরেজও আমি সেম ওয়েতে ক্লিয়ার করে নেব। ফেসবুকের স্টোরেজ ক্লিয়ার করার পর আমরা দেখব ফেসবুকটা কীরকম হয়। তো এটা একদমই নর্মাল একটা বিষয়, এটা নতুন অ্যাপ ইনস্টল করার পর যেরকম হয় ফেসবুক এখন সেরকমই হয়ে যাবে, কারণ এটা স্টোরেজ ক্লিয়ার করা হয়েছে। এখানে আপনাকে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে লগ ইন করতে হবে। তো এতে যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপসকে স্টোরেজ ক্লিয়ার করতে পারেন, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যাপসই সবথেকে বেশি জায়গা দখল করে নেয় আপনার ফোনের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আপনি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি বেল আইকনে প্রেস করে রাখতে পারেন।